হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা সারমান লাইভে তোমাদের সকলের স্বাগত। আই হোপ তোমরা ভীষণ ভালো আছো আর আমিও ভালো আছি। আর কি বলবো, গরম তো পড়েই গেল, তোমরা দেখতে পাচ্ছ, মানে বেশ মতো গরম পড়ে গেছে। ফ্যান চালাতে হচ্ছে অলরেডি, কিন্তু আমি ফ্যান চালাতে পারছি না যতই গরম লাগুক। তার একটা কারণ, সেটা হচ্ছে ফ্যানের মধ্যে না, মানে বলতে গেলে এতটা চৌড়া হয়ে ধুলো পড়ে রয়েছে। আর আজকে অভি বাড়িতে আছে, তাই ভাবলাম যে আজকে ক্লিনিংটা হয়ে যাক। ফ্রেন্ডস, আজকে দেখো আমাকে আবার আজকে কাজে নামিয়ে দিয়েছে। ওকে বলছি বেশি কিছু না, ফ্যানগুলো তুমি ক্লিন করে দাও অন্তত। তো অ্যাটলিস্ট ও রাজি হয়ে গেছে, ঝাঁটা নিয়ে মানে ঝাড়ু নিয়ে দাঁড়িয়ে পড়েছে। তো চলো স্টার্ট করে দিই। আমি প্রথমে যেটা করবো, ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে যতটা পারা যায় ময়লা আমি এখান থেকে তুলে ফেলবো, ভ্যাকুয়াম ক্লিন করে নেবো। তারপরে আমি এখানে একটা বালতিতে সাবান জল গুলে নিয়েছি, সার্ফের জল গুলে নিয়েছি। এই সার্ফের জল দিয়ে ব্লেডগুলোকে ভালো করে মুছে পরিষ্কার করে ফেলতে হবে, এটা ভালো হবে পরিষ্কার। তো চলো আর বকবক না করে কাজটা স্টার্ট করা যাক, কারণ এখন অনেকগুলো করতে হবে আর ও তো স্নান করে নিয়ে গেছে, মানে আর কিছু করবে না, পুরোটাই আমাকে করতে হবে। ভ্যাকুম ক্লিনার আমরা চালিয়ে নিয়েছি। ভ্যাকুম ক্লিনারটা লাগালে কি হয় বলতো, প্রথমে যে বেশি ঝুলকালি গুলো আছে ওগুলো সব টেনে নেবে, আর ঘরে এদিক ওদিক কতটা ঝুলকালি যাবে ওনা, সুতরাং ঘর পরিষ্কার করতে অনেকটা বেশি হেল্প হবে। আর তো দেখো কি সুন্দর করে ময়লাটা পরিষ্কার করছে। আর তোমাদের একটা জিনিস দেখাই, দাঁড়াও দেখবে, দেখো কি সুন্দর করে ময়লাটা টেনে নিলো না। এইভাবে ক্লিন করলে যেটা বললাম সুন্দর পরিষ্কার হয়ে যাবে। চলো আগে এটা দিয়ে ক্লিন করি, তারপরে কটন কাপড় দিয়ে ক্লিন করব। এবার যেটুকু বাকি আছে সেটা একটা ন্যাকড়া, আর এখানে দেখো আমি সাবান জল নিয়ে নিয়েছি মিশিয়ে, এটা দিয়ে মুছে মুছে তুলতে হবে। এটাই সব থেকে টাফ কাজ। চলো আমি রেডি হয়ে গেছি। দেখো এখন দিয়ে তোলার পরও দেখো অবস্থা গাধা নোংরা। বাহ, ফ্যানটা তো বেশ পরিষ্কার করে ফেলেছো। হ্যাঁ, অন্য করে দিবে বেশ ভালোই লাগে, খুব সুন্দর লাগে। আর যেহেতু এটা ব্রাউন কালার, তো ওই জন্য আমি অতটা দেখাতে বোঝাতে পারছি না তোমাদের, কিন্তু ও বেশ সুন্দর করে পরিষ্কার করে দিয়েছে। এটা ডার্ক কালার হতে আরেকটা সুবিধা, ময়লা হলেও বোঝা যায় না যে ময়লা পড়েছে। তো ফ্রেন্ডস, এবার আমি বেডরুমের পাখাটা করবো, ওটা তো ভীষণ ধুলো হয়ে আছে, চলো দেখি ওটা কি করা যায়। তো ফ্রেন্ডস দেখো এখানটার কি বীভৎস অবস্থা, এটা ভ্যাকাম দিয়ে করবো না কারণ পড়তে পারে নিচে, এটা আমি ডাইরেক্ট মুছে নেবো বেজানা একটা দিয়ে। তো ফ্রেন্ডস, ভেবেছিলাম যে ভ্যাকুয়াম ক্লিনারটা ইউজ করবো না এখানে, কিন্তু যা অবস্থা খাটটা পুরো গন্দা হয়ে যাচ্ছে, তো আমি ভ্যাকুয়াম ক্লিনারটা নিয়ে এলাম, ওটা চালিয়ে ফার্স্টে করে নিই, তারপরে হাত দিয়ে মুছবো বাকিটা। দেখো দোস্ত, পাখা একদম চাকাচাক ক্লিন হয়ে গিয়া, একদম চাকাচাক হয়ে গিয়া পাখা। তো ফ্রেন্ডস, আমার তো দেখো পাখাগুলো ভালোই পরিষ্কার হয়েছে, একদম চাকাচাক করে দিয়েছি। এবার দেখো অনেক নিচে নোংরা পড়েছে ঝুল, এগুলোকে ফার্স্টে ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে ভ্যাকুয়াম ক্লিন করে নেবো। দেওয়ালেও কিছু ঝুলা আছে, ওগুলো ভ্যাকুয়াম ক্লিন করবো। তারপরে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে পোচা লাগাতে হবে, সেটাও আমাকেই লাগাতে হবে, কারণ মরা নিয়ে গিয়ে স্নান করে নিয়েছেন আর কিছু করবেন না। এখন আমি রান্না বান্না করবো, রান্না বান্না করবেন তা আমাকেই করতে হবে, করেই ফেলি আর কি। অভি তো ফ্যান ট্যান গুলো ক্লিন করে নিয়েছে, এখন আমি রান্না বসাবো। দেখো আমি স্নান টান করে চলে এলাম।
বোটো প্রেস করার পর আজকে ফার্স্ট টাইম আমি বাড়িতে হেয়ার ওয়াশ করলাম। কি বলতো, প্রথম ওয়াশটা তো ওরা ওখানেই সেদিনকেই করে দিয়েছিল। এটা ক্যারাটিন স্ট্রেটনিং এবং স্মুথনিং এর থেকে একটু অন্যরকম সিস্টেম। এটা দিনের দিনই হেয়ারটা ওয়াশ করা যায়, যদিও শ্যাম্পু কিংবা অন্য কিছু দিয়ে নয়, শুধু প্লেন ওয়াটার দিয়ে ওরা ধুয়ে দিয়েছিল। তারপর আজকে ফার্স্ট টাইম আমি হেয়ার ওয়াশ করলাম, তো আমি একটু বেশি এক্সাইটেড আছি যে হেয়ারটা শুকানোর পর কেমন হবে। তো চলো এখন রান্না বান্নাটা করে নিই। আর হ্যাঁ, এইটা সম্বন্ধে আমি এই ভিডিওতে বেশি কথা বলছি না, তার কারণ আমি এর আগে একটা ভিডিও বানিয়েছি অলরেডি বোটো সম্বন্ধে, ডিটেলস ওখানে দেওয়া রয়েছে, তোমরা ওই ভিডিওটা চেক করে নিও, নিলে তাহলে তোমাদের অনেক বেশি সুবিধা হবে। দেয়ালে যা ঝুলটুল ছিল সেগুলো আমরা ভ্যাকুয়াম ক্লিনারতেই পরিষ্কার করে নিলাম। এখন টিভিটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি একটা শুকনো কাপড় দিয়ে। তো টিভি পরিষ্কার করার পরে দেখো, টিভির পেছনে যেহেতু এটা দেয়ালে টিভিটা লাগানো, টিভির পেছনে তো হাত দেওয়াটা সম্ভব নয়, তো এখানেও আমরা ভ্যাকুয়াম ক্লিনারই ইউজ করব। ভ্যাকুয়াম ক্লিনারের যেহেতু মুখটা সরু আছে, সেটা চলে যাবে ভেতর দিকে এবং যত ধুলো আছে সুন্দর করে ক্লিন হয়ে যাবে। ঘর দোর পরিষ্কার করা তো আমাদের হয়ে গেল, এখন জাস্ট ভ্যাকুম ক্লিনারটা ক্লিন করলেই হয়ে যাবে। আর এই ভ্যাকুম ক্লিনারটা ক্লিন করা তো খুবই ইজি। তোমরা ভেতরে যে একটা ব্যাগ মতো দেখতে পাচ্ছ, এটাকে জাস্ট বের করে নিতে হবে, এবং ভেতরে যে কত অনেক ময়লা জমা হয় এতক্ষণ ধরে যা ঝুলঝুল ঝাড়া হলো, সেগুলোকে ক্লিন করে দিলেই হয়ে যাবে, অন্য কোথাও ফেলে দিলে। এবার আমি একটা ভেজা মপিং দিয়ে জাস্ট ঘরটাকে মুছে নেব, তাহলেই কমপ্লিট আমার ঘর ঝাড়া। আবার নিয়ে বলেছে মোটামুটি করতে, মোটামুটি ঝোল টুল ময়লা ময়লা করে ঝাড়া হয়ে গেছে, ঘরটা একটু না মুছলে আর পালা যাবে না এরকম অবস্থা। আজকে রোবটের পক্ষে সম্ভব না যে এত ধুলো পরিষ্কার করা, তো আমাদেরই মুছতে হবে। কে বললাম যে থাক, অনেক খাটাখাটনি করে নিয়েছো, এখন ঘরটা আমি মুছে দিচ্ছি। ঘর বলতে এইটুকুই মুছতে হবে, তো চলো এটা মুছে নিলেই হয়ে যায় আজকের মতো পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা দুজন মিলেই বলতে গেলে আজকে ঘর দোর পুরো ক্লিন করে নিয়েছি। পুরো শীতের যেই নোংরাটা পড়ে বাড়িতে, প্রত্যেকের বাড়িতেই পড়ে দেখবে, তোমাদেরও আছে আমাদেরও ছিল, তো আমাদের তো বলতে গেলে একটু বেশি ছিল। যাই হোক, তো বেশ করে ক্লিন করা হয়ে গেছে, এখন পুরো ঝকঝকে পরিষ্কার। আর কি বলতো, পরিষ্কার ঘরে কার না ভালো লাগে, বেশ গোছানো টোছানো থাকবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। আর বলতে পারো যে আমার একটু বায়ো আছে যে গুছিয়ে রাখারই, তো হ্যাঁ বলতে গেলে পুরোপুরি ক্লিন হয়ে গেছে, পরিষ্কার হয়েছে, খুব ভালো লাগছে। তো আজকে একটা ছোট্ট রকম ক্লিনিং ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আই হোপ তোমাদের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই প্রিয়াঙ্কা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। তো চলো